হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর অনেকদিন পরে আমি গেমের ভিতরে আসছি। আজকে আমি মনে হয় না কবে যেন লাস্ট গেম খেলছে, আমার মনে নাই বাই দ্য ওয়ে। আর আমি আসার সাথে সাথে দেখতেছি মেইল বক্সে আলো জ্বলতেছে, দেখেন। আর মেইল বক্সে আমাকে কিছু না কিছু গাড়ি আমাকে দিচ্ছে, কারণ অনেকদিন পরে যখনই আমি গেমে ঢুকি তখনই আমাকে কিছু না কিছু মেইল বক্সে দেয়। তো দেখি এইবার আমাকে মেইল বক্সে কি দিছে গাড়ি না ভাই। এখানে কাস্টমের ভাউচার দিছে, কাস্টম দিছে, এগুলো কাস্টম কার্ড দিয়ে আর কি করবো এটা ভাই। এইটা কি ভাই সাপ গাইস, এইটা কি, এটা কি থমসমের স্কিন নাকি কি ভাই? আমাদের নতুন এমপি 40 2.0, ইভো এমপি 40 গাইস, এটা দেখতে পারতেছেন নতুন ইভো এমপি 40। তারপর আমাকে ফুল ম্যাক্স করার জন্য টোকেন দেওয়া হয়েছে, আর এবং সাথে একটা নতুন বান্ডিল দেওয়া হয়েছে ভাই সাপ। তো গাইস দেখে নেন কত, 2170টা দিছে টোকেন, এটাকে 2.08 লেভেল করতে হয়। এটা মানে পুরো ইভো এমপি 40 বাপ যেটাকে বলে এক কথায়, ওইটা দিছে। আর এরপরে দেখি আমাদেরকে কি দিছে এরপরে ভাই সাপ, 182টা টোকেন। মানে এটা আমাদের কিসের কি ভাই, আমি বুঝতেছি না এটা আমাদের কোন, মানে এটা কিন্তু আমাদের ইভো গান বক্স ম্যাক্স করার জন্য যে টোকেনগুলো লাগে সেইটা দিছে। 70টা ওয়েপেন রয়্যাল ভাউচার ভাই সাপ, 96টা ডায়মন্ড রয়্যালের ভাউচার, এক ভাই 6430টা ডায়মন্ড দিছে ভাই, কত কিছু দিছে আমাদেরকে গাড়ি না। তো এইগুলো গাইছে আমরা এখন সবগুলো ক্লেম করে ফেলবো এক এক করে। আর এইখানে যেইগুলো আছে আমাদের যে নতুন এমপি 40 যেটা আছে এইটাকে আমরা এখন ক্লেম করব, আর ক্লেম করে একদম ফুল ম্যাক্স করে ফেলবো। সাথে যে নতুন ফিমেল বান্ডেলটা আছে এইটাও গাইছে আমরা নিয়ে ফেলবো। দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের নতুন ফিমেল বান্ডেলটা, বান্ডেলটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে ভালোই, খারাপ না গাইছ। আপনাদের কাছে কেমন লাগছে বান্ডেলটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আর কথা না বাড়ে, এখনই আমাদের এখানে যা কিছু আছে সব কিছু গাইতে আমরা এখানে ক্লেম করে ফেললাম। ওকে সো আমাদের সব কিছু ক্লেম করা হয়ে গেছে, দেখতেই পারতেছেন 50,000 ডায়মন্ড হয়ে গেছে ভাই। আর এইখানে তো আমাদেরকে ইভোটা তো দিয়ে দিচ্ছে মেল বক্সে, তার মানে একদম ফ্রিতে ফুল আমরা ম্যাক্স করব। আর এইটা ম্যাক্স করতে হলে আমাদের এখন যাইতে হবে ওয়েপেন সেকশনে, যেহেতু আমাদেরকে সম্পূর্ণ ম্যাক্স করার জন্য আমাদেরকে এইগুলো দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই ইভো এমপি 40টা আমি একজন সাবস্ক্রাইবার আইডিতে নিব, এবং একজন আমি বেশ কয়েকজন আইডিতে নেট ট্রাই করব এবং এটা নিয়ে ম্যাক্স করে দেওয়ার দিব আর কি। তো যারা দেখতেছেন সবাই গাইস ভিডিওটা উড়াধুরা শেয়ার করবেন, লাইক করবেন, আর উড়াধুরা কমেন্ট করতে হবে। ইউআইডি কমেন্ট করলে হবে না, শুধুমাত্র ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করতে হবে, উল্টা পাল্টা কমেন্ট করলে ভাই ডিসকোয়ালিফাই। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে হবে, এবং আপনাদের গেমের আইডিটা, এই দুইটা জিনিসই কমেন্ট করবেন আর কোনো কিছু না। ওকে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে বলে দিন। ওকে, লাইক টেক তো করা লাগবে। তাই গেছে আমি এখনই ম্যাক্স করবো, দেখতেই পারতেছেন এটা আমাদের বর্তমানে 1 লেভেল হয়ে আছে। 2 লেভেল করতে গেলে আমাদের প্রয়োজন হবে কত, 30টা টোকেন। 3 লেভেল করতে ভাই আমাদের কি কোনো গানের অ্যাট্রিবিউটগুলো দেখায়, 4 লেভেল করলেও হবে গাইজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, ডাবল মানে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন। তো যাই গাইস আমি এক এক করে লেভেল আপ করবো, আর এক এক করে আপনাদের গানের অ্যাবিলিটি কি সেটা বলে দিচ্ছি। 2 লেভেলে দেখতে পারতেছেন 30টা টোকেন লাগবে এটা ম্যাক্স করতে, মানে 2 লেভেল করতে। আর এখানে সিঙ্গেল রেট অফ ফায়ার আর সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এটা প্রয়োজন হবে। তো আমি এটা 2 লেভেল করে ফেললাম, দেখি আমাদের 2 লেভেল ডান। ওকে তো গাইস আমাদের এবার আমাদের 3 লেভেল করার পালা। তো যাই হোক এবার দেখি আমাদের 3 লেভেল করতে প্রয়োজন হবে 60টা টোকেন লাগবে। তো গাইস আমরা 3 লেভেল করে ফেললাম, 3 লেভেল করার সাথে সাথে আমাদের গানের লুকটা এরকম হয়ে গেছে। আর 3 লেভেলে আমরা কিন্তু পেয়ে যাবো ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন, মুভমেন্ট স্পিডটা মাইনাস। তার মানে 3 লেভেল করলেই কিন্তু আমাদের, 3 লেভেলে না এটা আমাদের, হ্যাঁ 3 লেভেলে কী আছে, 3 লেভেলে কোনো কিছু নাই, জাস্ট এই গানের লুকটা একটু চেঞ্জ হবে আর কি, অ্যানিমেশন এলিমিনেটেড কাউন্ট এরকম কিছু এটা দেখাবে আর কি, এরকম তাছাড়া আর কিছুই না। ওকে, আর 4 লেভেলে যেটা হবে গাইস আমাদের ডাবল রেট অফ ফায়ার হয়ে যাবে, সিঙ্গেল আলমার পেনিট্রেশন, আর হচ্ছে যে কী হয়ে যাবে আমাদের মুভমেন্ট স্পিডটা এটা মাইনাস হয়ে যাবে। আর একটা কাস্টম অ্যাট্রিবিউট যেটা আছে ওইটা একটু আনলক হবে, আমরা একটু আনলক করে তারপর দেখি এটাতে কী দেয়। তো আমাদের 4 লেভেলটা ডান, এবার আমাদের 5 লেভেল করতে হবে। তো দেখি আমাদের 5 লেভেলে কী অ্যাট্রিবিউট দেয়। 5 লেভেলে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের গুলি করলে এটাকে দেখাইতেছে এনিমেশন, এলে মানে গুলি করে যখন কোনো আমরা এনিমিকে মারবো এমপি 40 দিয়ে তখন এই ইফেক্টটা দেখাবে আর কি, এলিমিনেট ইফেক্ট এটা দেখাবে। আর ফায়ার ইফেক্ট হচ্ছে এরকম দেখাবে। ওকে, আর বুলেট ইফেক্টটা ভাই এই যে এরকম দেখাবে ভাই সাব, মানে জেহের হবে এটা, অনেক খাতারনাক হবে এটা। তো গাইস আমরা এবার একদম 5 লেভেলও করে চলতেছি, দেখতেই পারতেছেন আমাদের 5 লেভেল ডান। আর এবার গাইস আমরা করবো হচ্ছে 6 লেভেলে। তো 5 লেভেলে আমাদের কী কী ছিল অ্যাট্রিবিউট, 5 লেভেলে কোনো অ্যাট্রিবিউট নেই, জাস্ট আমরা হচ্ছে এই যে গানের অ্যাবিলিটিগুলো পাচ্ছি তাছাড়া কিছু নেই। 6 লেভেলে কোনো অ্যাট্রিবিউট বাড়তেছে গাইস, 6 লেভেলে কিন্তু কোনো অ্যাট্রিবিউট আমাদের বাড়তেছে না। আনলক এলিভেলে এটা বলতেছে হোয়েন ইউর এনিমি এইচপি ইজ বিলো অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট ইউ উইল ইনফ্লিক্ট এক্সট্রা ড্যামেজ। ওকে, তো এটা বলতেছে যে আপনার এনিমি যদি এইচপি
is below a certain amount you will get extra amount আপনি বলতেছেন এখানে কিছু এক্সট্রা ড্যামেজ দিতে পারবেন এরকম কিছু বলতেছেন তো যাই হোক গাইস আমি এটা গেমপ্লে করে আমি আপনাদেরকে এটা পরে বলে দিব তো যাই হোক এবার আমাদের পরবর্তী লেভেলটা আমরা করে ফেললাম আর পরবর্তী লেভেল মানে কয় লেভেল হচ্ছে 6 লেভেল হয়ে গেছে 7 লেভেল করতে আমাদের প্রয়োজন হবে গাইস এখন 600 টোকেন আর 7 লেভেল করলে কিন্তু আমাদের নতুন যে আমাদের ইফেক্ট এটা কি বলে এটাকে ইফেক্ট ইফেক্ট ভাই এরকম দেখাবে নিউ লুক এটা দিবে আর এক্সক্লুসিভ ইমোট যেটা আছে এটা কিন্তু আমরা পেয়ে যাব এটা কিন্তু কত লেভেলে পাবো 7 লেভেলে কিন্তু আমরা গাইস ইমোট পেয়ে যাব আর আমাদের নরমাল যে গানটা আছে ইভো গান ওটা কিন্তু 7 লেভেল পর্যন্ত হয় বাট এইটা 2.0 টা কিন্তু 8 লেভেল পর্যন্ত তো যাই হোক গাইস আমরা কিন্তু 7 লেভেল ডান করে ফেললাম আর 7 লেভেল ডান করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে অ্যানিমেশনটা আর ইমোটটা এটা কিন্তু দিয়ে দিছে ভাই সাহেব তো এটা আমি নিয়ে ফেললাম এটা আপাতত আমরা এটা সেট করব তো সেট করার জন্য এটা এখানে কোনটা নিব এই যে এটা নিয়ে নিলাম ওকে তো আমাদের এটা সেটও আমরা করে ফেলছি আমরা ভাই তাড়াতাড়ি করে ফেলবো সব ওকে তো এবার আমাদের 8 লেভেল করতে হবে 8 লেভেল করলে ভাই আমাদের এই ইফেক্টটা দিবে ওকে এটা হচ্ছে স্পেশাল ইফেক্ট আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইফেক্ট স্পেশাল আর অরিজিনালের মধ্যে পার্থক্যটা কি আমি তো তেমন কিছু দেখতেছি না ওইটা ওইরকম ভাবে যাবে একই রকম তো দেখতেছে কি এটা হচ্ছে আমাদের গাইস আমাদের নতুন ফাইনাল শট যেটা আছে যখন আমরা লাস্ট এনিমিকে এই মানে ম্যাচের শেষের দিকে লাস্ট এনিমিকে যদি আমরা এই ইভো এম পি40 দিয়ে যদি কিল করি তাহলে কিন্তু এই ইফেক্টটা গেমের ভিতরে দেখাবে ওকে তো রিলোড স্পিডটা দেখতেই পারতেছেন রিলোড ইফেক্টের এখানে কোনো কিছু আমরা দেখতেছি না দেখাই না কেন তো এইখানে দেখতেই পারতেছেন স্পেশাল ইফেক্ট আর প্লে ফিল সাউন্ড আচ্ছা এটা হচ্ছে সাউন্ডটা আর কি জাস্ট এটা হচ্ছে আমাদের অরিজিনালটা আর এটা হচ্ছে স্পেশাল সাউন্ড এই সাউন্ড ছাড়া কিন্তু এখানে আপনার তফাৎ কিছু পাবেন না ওকে তো আমরা গাইস এবার 8 লেভেলটা ডান করে ফেললাম 8 লেভেলে কিন্তু আপনারা কি পাচ্ছেন একটা স্পেশাল সাউন্ড পাচ্ছেন আর ফাইনাল কিল ইফেক্ট যেটা আছে সেটা কিন্তু পাচ্ছেন তাছাড়া 8 লেভেলে এরকম আর কোনো অ্যাবিলিটি নাই তো এই অ্যাবিলিটিটা কিন্তু আমাদের একদম ফুল ম্যাক্স হয়ে গেছে দেখতেই পারতেছেন আমাদের যত ইভো গানের যত টোকেন যত কিছু ছিল সবগুলো কিন্তু নিয়ে নিছে গারিনা আর তার বিনিময়ে আমাদেরকে গানটা ম্যাক্স করে দিচ্ছে তাতে গারিনারগুলো গারিনা নিয়ে নিছে আর কি বলার তো এখানে আমাদের গাইস আমাদের নতুন যে ইভো গানটা আছে সেটা তো একটু হাতে নিতে হবে নাহলে তো একটা ফিল পাইতেছি না একটা কেমন যেন একটা প্রিমিয়াম একটা ফিল আসতেছে না তাই না যেহেতু আমাদের নতুন MP40টা এটা কই ভাই সাব মেশিন গানের মধ্যে MP40 থাকবে MP40 কই এই যে MP40 পেয়ে গেছি গাইস দেখতে পাচ্ছেন আমাদের নতুন MP40টা ভাই আমার কাছে যত MP40 আছে এই যে দেখো পোকার MP40ও আমার কাছে আছে ভালো ভালো যত MP40 আছে না সবগুলো গাইস আমার কাছে আছে আর এই যে ভাই আমি একটু ড্রেসটা চেঞ্জ করি নাইলে তো আমার এটা ভালো বোঝা যাইতেছে না আমি এটা কোন ড্রেসের সাথে এটা পরবো এটা হচ্ছে এই যে এবার দেখো গানটা কেমন লাগতেছে ভাই সাব আর এটা হচ্ছে আমাদের নতুন ইমোটটা কই এটা হচ্ছে আমাদের নতুন ইমোটটা ভাই দেখো কি অবস্থা তো গাইস যারা তারা দেখতেছো ইমোটটা কেমন লাগতো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না বাট এই যে দেখো এটা কেমন কি বলবো আর এটা তেমন কিছু নাই এই যে এটাই হচ্ছে আমাদের ইফেক্ট ওকে তো এইখানে গাইস আর কোনো কিছু কি এক্সট্রা দিছে আমাদের রিমোট সেকশনে তো আমাদের নতুন অ্যানিমেশনটা যেমন কিছু তো দিল না তো আর তো কিছু নাই ফ্যাশন সেকশনে আদার সেকশনে বা অন্য কিছু তো নিয়ে নিছে আর তো কিছু নেওয়ার মতন নাই আর মেয়েদের যে ড্রেসটা আছে সেটা আমি একটু আপনাদেরকে পরে দেখাই দিতেছি যে মেয়েদের ড্রেসটা পরলে কেমন দেখাবে আমরা এই ড্রেসটা নিয়ে নিলাম ওকে ডাউনলোড ফেল বলতেছে কেন তো যাই হোক গাইস আমরা হচ্ছে এই মেয়েদের এই ড্রেসটা কি আমাদের সিলেক্ট হয়েছে হ্যাঁ মেয়েদের ড্রেসটা সিলেক্ট হয়ে গেছে এখন মেয়েদের ড্রেসটা আমাদের পরা লাগবে এই যে মেয়েদের ড্রেস এটা ফুলটা আমরা পরে ফেলবো পরে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন এটা ঠিক এরকম দেখাবে মানে এটা আমাদের নতুন যে বান্ডিলটা আর হচ্ছে গান স্কিনটা যেটা আছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে এটা দিছে এটার ফিমেল বান্ডিল তো দিছে মেল বান্ডিলও আসার কথা দেখা যাক মেল বান্ডিলটা কবে দেয় তো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর অ্যাবিলিটির কথা যদি বলি গানের যদি আমরা একদম ফুল ম্যাক্স করি তাহলে আমাদের গানের অ্যাবিলিটিটা কী হবে সেটা আমি তো আরেকবার আমি আপনাদেরকে দেখাই দিতেছি ফুল ম্যাক্স করলে আমরা পাবো ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল আর্মার পেনিট্রেশন মুভমেন্ট স্পিড মাইনাস আর এখানে বলতেছে যে আপনার এনিমির যদি একটা নির্দিষ্ট পরিমাণ যদি ড্যামেজ থাকে বা আপনার যদি একটা নির্দিষ্ট পরিমাণ হন ইউর এনিমি এইচপি ইজ বিলো অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট ইউ উইল ইনফ্লিক্ট এক্সট্রা ড্যামেজ এখানে বলতেছে যে এনিমির যদি একটা নির্দিষ্ট পরিমাণ ড্যামেজ থাকে তাহলে আপনি আরও এক্সট্রা ড্যামেজ দিতে পারবেন কিছু সময়ের জন্য এটা বলতেছে এরকম কিছু এটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি গানের মধ্যে তাছাড়া স্পেশাল অ্যাবিলিটি এটার মধ্যে তেমন কিছু নাই আর আর্মার পেনিট্রেশন বেশি থাকলে কী হয় যে এনিমি যদি একটু বেশি লেভেলে বেস্ট পড়ে থাকে না তাহলে কিন্তু নর্মাল গান দিয়ে আমরা গুলি করলে সেটাতে কিন্তু ড্যামেজটা একটু কম এনিমি খাবে বাট এই গান দিয়ে যখন আমরা ফায়ার করবো তখন সেই কমের জিনিসটার জায়গায় এই গানে একটু এক্সট্রা বেশি ড্যামেজ দিবে এইটাই হচ্ছে তফাৎ
তো মোটামুটি আমার কাছে এই গানটা কিন্তু ভালোই লাগছে, আপনাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা নিতে গেলে আমাদের অনেক ডায়মন্ড লাগবে, আগে লাগতেছিল কত, আগে লাগতেছিল মনে হয় আমাদের 9,000 বা 10,000 মতো ডায়মন্ডের মতো হয়ে যাচ্ছিল, এইবারে কিন্তু আমাদের 13,000-14,000 মতো ডায়মন্ড লাগতেছে এই গানটা মানে যদি আমরা ম্যাক্স করতে যাই। তো যারা যারা নিবা নিও, আর আমি সবাইকে বলবো ভাই এই গানটা নেওয়ার কারো দরকার নেই, গেমের ভিতরে কোনো টাকা খরচ করার দরকার নেই। আর তোমরা যদি পারো ভিডিওটা শেয়ার টেয়ার করো, আমি গিভওয়ে তোমাদেরকে দিয়ে দিব, যারা যারা পাবা গিভওয়ে ওই, তাছাড়া গেমের ভিতরে টাকা খরচ করার দরকার নেই। তো সবাই ভালো থেকো, ঈদ মোবারক সবাইকে, আর অনেকদিন পরে আসলাম গেমের ভিতরে, আমি দেখি এখন থেকে একটু গেম প্লে দেওয়ার ট্রাই করবো, কারণ ভিডিও তো দিতে হবে ভাই, কন্টেন্টই পাচ্ছি না, কী দিবো ভিডিও, ইভেন্ট ভালো মতন আসে না এই জন্য দেওয়া হয় না, আর ইভেন্টের জন্য লেট হয়ে যায় আর কি, যাই হোক ঘুম থেকে উঠতে একটু ঝামেলা। তো সবাই ভালো থেকো, আর সবাই ফেক আইডি থেকে সাবধান, আমার নাম করে অনেকে তোমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপের টাকা নিচ্ছে বা ডায়মন্ড টপ আপ করার জন্য আইডি পাসওয়ার্ড নিচ্ছে, এগুলো সম্পূর্ণ ফেক, অন্য একজন পার্সন যারা আমার নাম ধরে এগুলো করতেছে, তোমরা সবাই ধরে নিচ্ছে ওটা আমি করতেছি, আসলে ওটা আমি না, আমার নাম করে একজন দুষ্কৃতী, মানে এক কথা বলবো যে ওরা খুবই, আমি গাইল দিতে পারলে ভালো হইতো, বাট স্ট্রিমে এখানে কপিরাইট আসবে বলে গাইলটা দিতে পারলাম না। তো সবাই ভালো থেকো, বাই বাই, আসসালামু আলাইকুম।